बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय शिक्षार्थीरा तुम्हरा केमन आसो? आशा करी तुम्हरा भालोई आसो। बनमाला आदर्श उच्च विद्यालय ओ कलेजेर कर्तृक आयोजित गणित अनलाइन क्लासे तुम्हादेरके स्वागतम। प्रिय शिक्षार्थीरा नीचे उद्दीपकटी लक्ष्य करी एवं प्रश्नगुलूर समाधान करी। उद्दीपकटी 9 + -6 (-7) (+-9) (+4) (+16) दुटी बीजगणितीय राशि। क पूर्ण संख्या कत प्रकार ओ की? ख संख्या रेखा व्यवहार ना करे द्वितीय राशि जोगफल निर्णय करी। ग प्रथम राशि के संख्या रेखार सहाज्ये जोगफल निर्णय करी। शिक्षार्थीरा एखन आमी कर समाधान शुरू करी। क पूर्ण संख्या कत प्रकार? पूर्ण संख्या दुई प्रकार यथा धनात्मक पूर्ण संख्या ऋणात्मक पूर्ण संख्या। प्रश्न हलो पूर्ण संख्या कत प्रकार? पूर्ण संख्या दुई प्रकार यथा धनात्मक पूर्ण संख्या ऋणात्मक पूर्ण संख्या। अच्छा शिक्षार्थीरा तुम्हारे मन प्रश्न जागे जे सर पूर्ण संख्या कि? अच्छा पूर्ण संख्या हलो धनात्मक और ऋणात्मक संख्यार एकत्र के बोले पूर्ण संख्या। तो ताले मानुषेर प्रयोजने प्रथमे 1, 2, 3 ये संख्यागुलो आविष्कृत है। ये संख्यागुलो के बोले स्वाभाविक संख्या। ये संख्यागुलो के बोले स्वाभाविक संख्या। ताले स्वाभाविक संख्यार साथे शून्य निये आमरा पाई शून्य 1, 2, 3 एगुलो के बला है धनात्मक संख्या। आबार -(-4), -3), -2), -1 एगुलो के बला है ऋणात्मक संख्या। तो धनात्मक संख्या और धनात्मक पूर्ण संख्या और ऋणात्मक पूर्ण संख्या एकत्र करले आमरा पाई -4, -3), -2), -1), 0, 1, 2, 3, 4 एगुलोई हलो पूर्ण संख्या। ख अंश खे संख्या रेखा व्यवहार ना करे संख्या रेखार जोगफल निर्णय द्वितीय राशिटी जोगफल निर्णय। ताले द्वितीय राशिटी हलो -7(+-9)(+4)(+16) এখন এটার আমরা সমাধান করব। প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, +4 +16
তো প্লাসের এই দুটো হলো ঋণাত্মক সংখ্যা আর এই দুটো হলো ধনাত্মক সংখ্যা। তা ঋণাত্মক সংখ্যার সাথে যোগ হবে আর ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক সংখ্যার সাথে যোগ হবে, তাহলে এখানে হবে মাইনাস 16 প্লাস 20। তাহলে প্লাস 20 থেকে মাইনাস 16 বিয়োগ প্লাস 4 নির্ণয় যোগফল যোগফল ঘোর গ অংশ প্রথম রাশিটি হল রাশিটি হল 9 প্লাস মাইনাস 6 ব্র্যাকেট। প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি, প্রথমে আমরা একটি সংখ্যারেখা আঁকি, সংখ্যারেখার মধ্যবিন্দু নির্ণয় করলাম 0। এই সংখ্যারেখা 0 থেকে ডানে ধনাত্মক পূর্ণ সংখ্যা বসবে আর বামে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করি, প্রথম রাশিটি হলো আমাদের 9 প্লাস মাইনাস 6, তাহলে 9 ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এটা আমাদের এই শূন্যের কোথায় বসবে? ডানে বসবে। তাহলে আমরা শুরু করতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমাদের দরকার কত পর্যন্ত? 9। 1 2 3 4 5 6 7 8 9 10। আমাদের সমীকরণে আছে 9, তাহলে আমরা 9 পর্যন্ত নিলাম। তাহলে 0 থেকে নাইন, তাহলে প্লাস 9, তাহলে আমরা 0 থেকে 9 পর্যন্ত পৌঁছলাম। এরপরে 9 বিন্দু থেকে এর বাম দিকে, যেহেতু এটা ঋণাত্মক সংখ্যা তাহলে বাম দিকে আসবে, তা 9 বিন্দু ধাপ থেকে 6 ধাপ বামে আসবে, 1 2 3 4 5 6। আচ্ছা, এবার আমরা সংখ্যারেখায় যেভাবে আঁকলাম বর্ণনা সহ বাংলাটা আমরা লিখি, সংখ্যারেখার রেখার শূন্য বিন্দু থেকে ডান দিকে 9 ধাপ অতি ক্রম করে অতিক্রম করে প্লাস 9 বিন্দুতে
ও সাই। তারপর পর নাইন বিন্দুর বাম দিকে সিক্স ধাপ অতিক্রম করি এবং থ্রি বিন্দুতে ও সাই। থ্রি বিন্দুতে পৌঁছাই, প্লাস থ্রি বিন্দুতে পৌঁছাই, স্টার্ট। তাহলে তাহলে নাইন ও মাইনাস সিক্স এর যোগফল হবে নাইন যোগ মাইনাস সিক্স ইকল নাইন প্লাসে মাইনাসে মাইনাস সিক্স, তা নাইন মাইনাস সিক্স ইকল থ্রি প্লাস থ্রি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমি সংখ্যা রেখাটা আর একবার সুন্দর করে তোমাদেরকে বুঝাই দেই। দেখো, প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি, প্রথমে একটি সংখ্যা রেখা আঁকলাম, এর শূন্য শূন্য বিন্দু, ডানে ধনাত্মক সংখ্যা, বামে ঋণাত্মক সংখ্যা, ডানে ধনাত্মক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, আর বামে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি। তো আমার সমীকরণে আছে মাইনাস নাইন প্লাস, তাহলে আমি এখান থেকে শূন্য বিন্দুর ডানে নয়টি ধাপ গেছি, নয় ধাপ অতিক্রম করে নাইন বিন্দুতে পৌঁছাই। তারপরে নাইন বিন্দু থেকে নাইন বিন্দুর বামে ছয় ধাপ অতিক্রম করছে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, ছয় ধাপ অতিক্রম করে আমি থ্রি বিন্দুতে পৌঁছাই। তো তাহলে নির্ণয়ের যোগফল হলো প্লাস থ্রি, যে সমাধানটা আমরা এখানে করে পাইছি পেয়েছি। তাই আমার মনে হয় সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সংখ্যা রেখার যোগ সুন্দরভাবে বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি যে এই অঙ্কটা সংখ্যা রেখার সাহায্যে করলাম তোমরা অবশ্যই বুঝতে পারছো, আর না বোঝার কিছু নাই। আর অঙ্ক বিষয়টা বারবার অনুশীলন করতে হয়, আসলে অঙ্ক নিয়ে তোমরা ভয়ের কোনো কারণ নেই, কারণ অঙ্ক বরং ভয় নাও, বরং এটি একটি মজার সাবজেক্ট বা মজার বিষয়, এটি বারবার তোমাদের প্র্যাকটিস করতে হবে। আর তোমরা এই আমি আজকে যে অধ্যায়টা করাইলাম পূর্ণসংখ্যা বা পূর্ণসংখ্যার যোগ বিয়োগ এগুলি সম্পর্কে ব্যাখ্যা করছি, আর তোমরা বাসায় তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই তৃতীয় অধ্যায় এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবা,
বা অনুশীলন করবা তাহলে অবশ্যই তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবা। আর নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে যদি এই অধ্যায়ের ভিতরে কোনো সমস্যা থাকে সেগুলো আবার আমি সুন্দর করে তোমাদের আমাদের উপস্থাপনা করব। আশা করি তোমরা সবাই ভালোভাবেই বুঝতে পারছো। তাহলে আমি এখন তোমাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকে এর মতে পাঠ শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।